এখানে আপনার হচ্ছে সাতটা চ্যাপ্টার আছে, সাতটা চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে। সাতটা চ্যাপ্টার মধ্যে একটা আছে ইংলিশ অ্যান্ড বাংলা টাইপিং, তাহলে একটা বাদ দিলাম, ওটা তো টাইপ যেহেতু প্র্যাকটিক্যাল কাজ। ছয়টা চ্যাপ্টার উপর আপনার লিখিত পরীক্ষা হবে। প্রথম চ্যাপ্টার যেটা আইসিটি অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে বোর্ডের যে সিলেবাস আছে, সিলেবাস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটে ওখানে দেওয়া আছে, কারিগরি বোর্ডের ওয়েবসাইটে দেওয়া আছে। যেখান থেকে ইচ্ছা আপনাদের সহজ হয় সেখান থেকে আমরা আপনারা কপি করে নিতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরাও দিতে পারবো, অফিস সঙ্গে যোগাযোগ করলে দিতে পারবো। এরপরে আসি একটা নমুনা পত্র প্রশ্ন, 23 সালে প্রশ্ন, একটা প্রশ্ন এখানে দেওয়া, আমি একটা স্ক্যান করে রাখছি। সব সাবজেক্টের প্রশ্নগুলো আপনাদেরকে সরবরাহ করা হবে, এই অনুসারে আপনাদের সাজেশন দেওয়া হবে এবং নোটপত্র আপনারা ওই অনুসারে পেয়ে যাবেন। এখানে প্রশ্নের তিনটা ভাগ থাকবে, ক বিভাগ, প বিভাগ এবং গ বিভাগ। ক বিভাগে সাতটা প্রশ্ন থাকবে, সাতটাই লিখতে হবে, প্রতি প্রশ্নের মান হচ্ছে 1। খ বিভাগে প্রশ্ন থাকবে 8টি, 8টি লিখতে হবে, প্রতি প্রশ্নের নাম্বার থাকবে 1, তাহলে 8। গ বিভাগে প্রশ্ন থাকবে হচ্ছে আপনার 5টি, লিখতে হবে 3টি, যেকোনো 3টি লিখতে হবে। ওখানে প্রতি প্রশ্নের নাম্বার থাকবে হচ্ছে 5, তাহলে 15, তাহলে 15 আর পর এখানে 18-19 যোগ করলে 30 হবে, এই 30 নম্বরের আপনার পরীক্ষা হবে। এই হচ্ছে আপনাদের এই সাবজেক্টের স্ট্রাকচার। এরপরে আমরা সিলেবাস অনুসারে আলোচনা করব। জাস্ট এখানে একটু প্রথম অধ্যায় কি আছে একটু দেখি। আইসিটি ইউজ ইন বাংলাদেশ পলিসি প্ল্যান অ্যান্ড কারেন্ট স্ট্যাটাস, বাংলাদেশের আইসিটির ব্যবহার, নীতি, পরিকল্পনা এবং বর্তমান অবস্থান, এই বিষয়টা নিয়ে বা এই যে সিলেবাসের যে প্রথম অধ্যায়, এই অধ্যায় আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। কারণ টোটাল মিলে 6টা বা 8টা ক্লাস মিললেই আমাদের এই কোর্সটা শেষ হয়ে যাবে। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যালো হালিম সাহেব, জি স্যার, জি স্যার, কোনো প্রশ্ন আছে? না স্যার, শুনতেছি স্যার। আচ্ছা, রাকিব সাহেব, রাকিব আহমেদ আছেন তো, কথা শুনতে পান? রাকিব, এই হচ্ছে আপনার এই এই সাবজেক্টের বিষয় নিয়ে আমরা আজকে এই ক্লাসটা এই পর্যন্ত শেষ হবে। আর আগামী ক্লাস আগামী দিন রবিবার যদি ছুটি আছে, প্রতি রবিবার আমাদের ওই যে অন্য সাবজেক্ট গুলো 3টায় শুরু হবে। আগামীকাল যদি শুরু না হয় তাহলে পরের দিন 3টায় হবে, যেহেতু আগামীকাল ছুটির দিন আছে, আগামীকালটা ক্লাসটা হয়তো পিছিয়ে যেতে পারে, আগামীকাল না হয়ে সোমবার 3টায় হবে। আমরা তথাযথভাবে ক্লাসে অংশগ্রহণ করবেন, কোনো সমস্যা থাকলে আমাদেরকে অবহিত করবেন, গ্রুপে লিখবেন, আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আপনাদের কারো কারো প্রশ্ন আছে? স্যার, শিট গুলো একটু দ্রুত দিয়ে দিলে আমরা একটু পড়াশোনা করতে পারবো। অবশ্যই অবশ্যই পাবেন। আর আমরা প্রকাশনের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, যদি ওনারা গাইড দিয়ে দেয়, গাইড বের হওয়ার কথা, 250 থেকে 300 টাকা হয়তো লাগবে, তাহলে আপনার 2টা সেমিস্টার হয়ে যাবে। এর জি স্যার, জি তাছাড়া স্যার, যদি গাইড যদি বের না হয় আমরা হ্যান্ড নোট দিয়ে দেবো, আর গাইড বের হলেও যদি হ্যান্ড নোট দেওয়ার দরকার হয় ওটা ছাড়াও আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করবো। ওকে, থ্যাংক ইউ স্যার। আজকের মতো আজকে এই ক্লাসের সমাপ্তি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ।